এটা একমাত্র হুজুগের কারণে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। দয়া করে খেতে এবং বিক্রেতাদের কাছে অনুরোধ, প্রয়োজন মতো কেনাকাটা করুন, মাত্রা অতিরিক্ত নয়। এবং তার সাথে অনুরোধ, ক্রেতা বিক্রেতাদের কাছে উত্তেজিত হবেন না, ঝগড়াঝাটি করবেন না। সকাল থেকে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে আলু বা পেঁয়াজ নিয়ে বা দাম বাড়া নিয়ে। আমরা অনুরোধ করছি, আপনারা পরিবেশ ঠিক রাখুন, মাত্রা অতিরিক্ত কেনাকাটা নয়, যতটুকু দরকার ততটুকু কিনুন, পরিবেশ সঠিক রাখুন, করোনা ভাইরাস নিয়ে সতর্ক হন। আতঙ্কে হুজুগে পরিবেশ উত্তপ্ত বা নষ্ট করবেন না, এটা সবার কাছে অনুরোধ। বন্ধুগণ, জনতার রোষে আজকে এই কালোবাজারি আলুর দাম হঠাৎ 40 টাকা করে হয়ে গেছে, কিন্তু মানুষ, সাধারণ মানুষ, জনতা ধরে সেটা সঠিক মূল্যে বিক্রি করার বাধ্য করেছে। তাই অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষকে। এতে কোনো প্রশাসনের ভূমিকা নেই, প্রশাসন ছোটো জগন্নাথের মতন বসে আছে। এই ভিডিওটা আপনারা সবাইকে জানান, আমার মনে হয় জনসচেতনার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই প্রয়োজন। তাই সবাইকে অনুরোধ করব, আপনারাও সচেতন হন, অপরকে সচেতন করান। এটা বিশ্ব মহামারী, এতে সবাইকে একসঙ্গে, সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। নমস্কার। আজ করোনা ভাইরাসের জন্য বিশ্ব গোটা জর্জরিত। সেই জর্জরিত অবস্থায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করছেন, আপনারা সংযত হয়ে, প্যানিক হবেন না, সংযত হয়ে চলাফেরা করুন, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে কাজ করুন, বারবার ঘোষণা করা হচ্ছে। আজকে বালিসাইতে কিছু অসাধু ব্যবসায়ী আলু নিয়ে এসে হঠাৎ 13 টাকা থেকে 30 টাকায় বিক্রি শুরু করে। ক্ষিপ্ত জনতা তাদেরকে ঘিরে ধরে এবং ঘিরে ধরার পরে তারা স্বীকার করে যে হ্যাঁ, আমরা কম টাকা নিয়ে এসে বেশি টাকায় বিক্রি করছি। শুধুই বালিসাই নয়, নেহরু মার্কেট, রামনগর মার্কেট, দুনিয়ায় 13 টাকা থেকে 30 টাকা অবধি আলুর দাম বেড়ে গেছে। প্রশাসনের নজর দেওয়া উচিত এবং করোনা ভাইরাসের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বলছেন যে আমাদের দেশে অগাধ শস্য মজুদ রয়েছে, অতএব বাড়িতে মজুদ করার কোনো প্রয়োজন নেই, আপনারা প্যানিক হবেন না, প্রয়োজনে মানুষ, সাধারণ মানুষ একে একে গিয়ে বাজার থেকে বাজার করতে পারবেন, অতএব সংকট, অযথা সংকট তৈরি করবেন না। বারবার বলা সত্ত্বেও কোনো রকমের অসাধু ব্যবসায়ীরা এ মাথায় না দিয়ে তারা হঠাৎ একটা মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে 13 টাকা থেকে 30 টাকা আলু বেচে অর্থ মুনাফা করতে চাইছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, এই আশা আবেগকে আমরা প্রশাসনের কাছে রাখছি। তাই আপনারাও সচেতন হবেন, অপরকেও সচেতন রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি চন্দন দাস। Thank you.
হ্যাঁ, আমি কোথায় এসেছি? বাজারে বাজার করতে এসেছি, সব বাজার পাচ্ছি, কিন্তু আলু পাচ্ছেন? আলু পাচ্ছেন? সবের মধ্যে আলুটা পাচ্ছি না একদম। আলু পাচ্ছেন না? গোটা বাজারে আলু নেই? গোটা বাজারে আলু পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মহামারি খেলা ঠেলি লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে দুটো চারটে আগে দোকানে আলু নিতে গিয়ে পড়ে গেছি, এমন ঠিক আছে। এখানে এসেও দেখছি আলু নিয়ে বসেছেন। হাটবার আজকে এবং সেটা যতটুকু পাওয়া যাচ্ছে, দাম কি বাড়িয়েছে মনে হচ্ছে? দাম তো বাড়িয়েছে, তা সত্ত্বেও পাচ্ছি না। বলে এটা কেন হচ্ছে আপনার কেমন কি মনে হয়, কেন হচ্ছে? এগুলো কোন হচ্ছে মার্কেটে যারা ফোরেরা আছে বা ক্লোস্টোর গুলো আছে, যারা পাইকারি মাল ছাড়ছে, তারা হচ্ছে বেশি টাকা বৃদ্ধি লাভের অংশে হচ্ছে দাম করে রাখছে। আচ্ছা, গত হাটে আলু পাওয়া যাচ্ছিল? গত হাটে আলু পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছিল না? কোনো সমস্যা হচ্ছিল না, আজকে সমস্যা হচ্ছে। আপনি আলু পেয়েছেন? আপনি আলু পেয়েছেন? আচ্ছা, খুব দাম বেশি পড়েছে? দাম বেশি নিয়েছে 2 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কত? এখন কত? 30 টাকা করে বস্তা 6,100। তাহলে কি অনেক লোক আলু পায়নি এরকম ব্যাপার? আলু কি পাওয়া যাচ্ছে না? আপনি আলু পেয়েছেন? আপনি আলু পেয়েছেন? আপনি আপনি আলু পেয়ে? আলু পাইনি, আলু পাইনি, সব আলু পাওয়া যায়নি। আচ্ছা, অন্য গত হাটে কোনো অসুবিধা ছিল? আজকেই সব ব্ল্যাক বেরিয়ে চলে গেছে। গোটা হাটে খবর নিয়েছেন আলু পাওয়া যাচ্ছে না? আলু পাওয়া যাচ্ছে না? আচ্ছা, আপনারা কি প্রতি হাটে এখানেই আসেন? এই হাটে আলু পাচ্ছেন না? আমাদের বাড়ি তো এই হাটে। আচ্ছা, আমাদের বাড়ি এই হাটে। আলু পেয়েছেন? আপনি পেয়েছেন আলু? আচ্ছা, এখন পাওয়া যাচ্ছে আলু? আর আলু পাওয়া যাচ্ছে না? আপনি আলু পেয়েছেন? আচ্ছা আচ্ছা, আলু পেয়েছেন? আলু পাননি? আলু আলু পাওয়া গেছে? মার্কেটে ভিড়ের চাপের জন্য নাকি? না পরিস্থিতি কি সমস্যা মার্কেটে দেখতে পাচ্ছি? কোনো আলু নেই, কি বলবেন? আলু প্রচুর আছে, মানুষ মানে হিরিকে হচ্ছে যে 5 ডলারে সেল হচ্ছে 20 দিন, ঠিক আছে। আলুটা থাকবে কোথায়? মানে যতটা বিক্রি মানুষ স্টক করে নিচ্ছে আর কি, জনতা স্টক করে নিচ্ছে মার্কেটে আলু। আলু কি তাদের মধ্যে ঢুকার একটা আছে? আলু আছে, আলু প্রচুর স্টক আছে, আলু আসবে। আবার 20 টাকায় বিক্রি হবে। মানুষ যদি এখানে হাটে আছে বেশি ভিড় করে, কি করে এখন আলু দাম কেমন আছে? আলু 20 টাকা যেমন ছিল তেমনই আছে। এই মুহূর্তে আমরা কোলাঘাট নতুন বাজার হাটে। সকালবেলা যখন দেখা গিয়েছিল গাড়ি গাড়ি আলু, এবং বেলা বাড়ার সাথে সাথে সেই আলুর তীব্র সংকট দেখা দিয়েছে এবং এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্ক থেকে বাড়িতে যে যার 5 কিলো জায়গায় 10 কিলো, 15 কেজি, 20 কেজি করে স্টক করছেন। এর ফলে এক ধরনের ব্যবসায়ী তারা আলুর দাম বাড়িয়েছেন এবং মানুষের মধ্যেও একটা উৎকণ্ঠা এবং আতঙ্ক ছড়িয়েছে যে হয়তো ফসল আর পাওয়া যাবে না, সবজি পাওয়া যাবে না, চাল পাওয়া যাবে না। সর্বত্রই আমরা এই অস্থিরতা এবং এই আতঙ্ক লক্ষ্য করছি। Yeah, I'm going to do it.
আমি ওই বস্তায় নিয়ে যাও।